সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি, সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি, প্রিয় মনীষীদের পাপড়ি টিভি, প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। ও আমার হাবিব গো, আপনি যাকে ভালোবাসবেন, যাকে পছন্দ করবেন, তাকে হেদায়েত করতে পারবেন না? হেদায়েতের খাজানার মালিক হইলাম আমি মাওলা। সবাই বলুন সুবহানাল্লাহ। হেদায়েত চাইতে হইবে আমার কাছে, হেদায়েত মালা পরাইয়া দেব আমি। আমি যাকে ভালোবাসবো, যাকে পছন্দ করব, তাকেই হেদায়েত করব। আপনি যাকে চাইবেন তাকেই জোর করিয়া হেদায়েত করতে পারবেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক হইল আমার মাওলা। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাম্মাদ হামদে হামদে খুদা বাস খুদা মাদা মুহাম্মদ মুস্তফা বস। জমা হুজুরি বরামদ জানে আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। نآخر رحمة للعالمين نآخر رحمة للعالمين زمحروما چراغا في النشين ز
জখ কায়লা লায় সায়রা বেবরখিস চুনর গজ খাব চন্দজ খাব বরখিস বেরুয়াবার সরজ বুরদে ইয়মানি কেরুয়ে তুস্ত সুবহে জিন্দেগানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফরীকুন ফিল জান্নাতি ওয়া ফরীকুন ফিস সাঈর وقال الله عز وجل في آية الأخرى هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم সদরজলাস মুআজ্জাজ মাশারাল হাজিরিন আইয়ুহাল মুস্তামিউন আল কিরাম, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার আড়ালে আল্লাহ পাকের বান্দিরা, আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে কোরআন এবং হাদিসের মজলিসে ওলামায়ে কেরামদের সাথে আল্লাহওয়ালাদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া দেন একবার বলুন আলহামদুলিল্লাহ। বাইরে মজলিসটা বড় মুবারক একটা মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মজলিসটা বড় দামি একটা মজলিস, কথা ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই মজলিসের ভিতর আল্লাহ পাকের জিকির হয় ওই মজলিসটা হলো একটা বেহেশতের বাগান। কিসের বাগান বলতে পারেন হুজুর? বেহেশতের বাগান, সে তো বড় শান্তির জায়গা, সেখানে ঠান্ডা নাই, গরম নাই, শত্রুর ভয় নাই, বেরামপীরে অসুস্থতা নাই, মশার কামড় নাই, দুর্গন্ধ নাই, বেহেশতের ভিতর শুধু সালাম আন সালাম, শান্তি আর শান্তি। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন,
বেহেস্তের ভিতরে যা মনে চাইবে তাই করা যাইবে, যা মনে চাইবে তাই খাওয়া যাইবে। সেখানে শরবতের নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, হাজার হাজার প্রকারের ফল ফ্রুট থাকবে, এক একটা ফলের ভিতরে কমপক্ষে 70 রকমের মজা থাকবে, হাজার হাজার তলা বিশিষ্ট দালান কোটা থাকবে, একখানির থাকবে রূপার, একখানির থাকবে স্বর্ণের, জওয়াহিরের দ্বারা হবে তার গাঁথনি। সবাই বলুন সুবহানাল্লাহ। বেহেস্তের ভিতরে কোনো সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ থাকবে না, দাঁত পোকলাওয়ালা মানুষ থাকবে না, সবাই 16 বছরের যুবক যুবতী হইয়া থাকবে। তো বেহেস্তের সাথে এই মজলিসের বাহ্যিকভাবে আসলে কোনো মিল নেই, কি কথা ঠিক না? কিন্তু আল্লাহর রসুল বলছেন জিকিরের মজলিসগুলো বেহেস্তের বাগান। কারণটা কি? এর অনেক কারণ, অনেক ব্যাখ্যা হইতে পারে। বাইরে আমরা যখন এক জায়গায় যাই, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে, এই ঢাকা, এই ঢাকা, কি ডাকে না? আচ্ছা, গাড়ির ভিতরে যদি ঢাকা তালাশ করি, যদি বলি ভাই আপনি বললেন এই ঢাকা, কই ঢাকা, আপনার গাড়ির ভিতরে তো ঢাকা নেই, আছে কয়েকটা সিট, কি কথা ঠিক না? গাড়ির ভিতরে ঢাকা তালাশ করে পাওয়া যাবে? এই ঢাকা, আসেন ঢাকা, তাড়াতাড়ি ঢাকার মানে কি? এই গাড়িটা হলো ঢাকা যাওয়ার গাড়ি, এই গাড়িতে বা পরিবহনে যদি আরোহণ করা যায় ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করা যায়, ঠিক তদ্রুপ কোরআন এবং হাদিসের মজলিস, জিকিরের মজলিসগুলো হলো বেহেস্তের বাগানে যাওয়ার একটা পরিবহন বা একটা গাড়ি বা একটা মাধ্যম। এই মজলিসে যদি উপস্থিত হওয়া যায়, এই পরিবহনে যদি আরোহণ করা যায়, আল্লাহর ফজল ও করমে এই মজলিসকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেস্তের বাগান পর্যন্ত নিয়ে যাইবে। হাফফাতুল মালাইকা অগশিয়াতুমুর রহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আল্লাহ পাকের বান্দাবান্দিরা মাওলার জিকিরে বসে, ওই মজলিসের হলকার চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করিয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়েতের ভিতরে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, মাবুদরে যখন এই মজলিসে নিয়েই আসছো খালিয়াতে ফিরেইও না, এর মধ্যে তোমার যাকে ভালো লাগে, যাকে পছন্দ হয় তার উসিলা তুমি সবাইকে মাফ করিয়ে দাও। কি মজলিসটা দামি না দামি না? বড় দামি মজলিস। এই মজলিসের উসিলা আল্লাহ পাক আপনাকে আমাকে বেগুনা মাসুম করে এখান থেকে বিদায় করতে পারে, জীবনের আমূল পরিবর্তন আল্লাহ পাক ঘটাইয়া দিতে পারে, জাহান্নামের পরিবর্তে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করতে পারে না? পারে না? ভাই আপনারা জানেন চরমনের মাহফিলে কত চোর ডাকায়ত, সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, খুনি, বড় বড় দাগি আসামি, ওই মজলিস থেকে তিন দিন সাড়ে তিন দিন ঘুরিয়ে আসার পরে দেখা গেছে এই সমস্ত চরম নিকৃষ্ট মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মানুষে পরিণত করিয়ে দেয়। কাজী এটাও একটা জিকিরের মজলিস। এই মজলিসের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে জীবনের আমূল পরিবর্তন ঘটাইতে পারে না? পারে না? কাজী ভাইরা, এরকম একটা মজলিসের যে আয়োজন হইল, আমরা আসতে পারলাম, এই জন্য সবাই খুশি না বেজার? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করা লাগে না? লাগে না? কাজী অন্তর থেকে মহাব্বাতের সাথে সবাই শুকরিয়া আদায় একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, রাত্র অনেক হয়ে যাইতেছে, লম্বা চূড়া আলোচনা করব না। তাছাড়া আমি কোনো ওয়াইজি না, বক্তাও না, চরমনে আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মহাব্বাত করিয়া দাওয়াত দিয়া নিয়ে আসে, তো যেহেতু আসতেই হয় সেই হিসাবে ভাঙা চূড়া যা পারি বলার চেষ্টা করি। সবাই দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক যেই কথার দ্বারা আপনার আমার সকলের উপকারে আসে। সবাই বলেন আল্লাহুম্মা। তবে পবিত্র কালামুল্লাহ থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করছি, জানি না দোনোটা আয়াতের ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে কিনা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর,
হে আমার বান্দাবান্দিরা, তোমাদের মধ্যে একদল বান্দাবান্দি মিমাওয়ালার জান্নাতে যাবে, আর একদল বান্দাবান্দি মিমাওয়ালার জাহান্নামে যাবে। মওয়াতের পরে জায়গা হলো দুইটা, কয়টা মুখস্থ করেন, কয়টা? তৃতীয় কোনো জায়গা নাই, পালাইয়ে থাকার কোনো সুযোগ নাই। বেটা, দুনিয়ার মধ্যে আমাদের বিরুদ্ধে যদি মামলা হয়, জঙ্গলে পালাইয়ে থাকা যায়, পাহাড়ের গুহায় পালাইয়ে থাকা যায়, সুন্দরবনে পালাইলে খুঁজতে পাওয়া যায় না, এক দেশ থেকে আরেক দেশে চলে গেলে সরকারের বাবাই আর খুঁজতে পায় না, কি কথা ঠিক না? কিন্তু মৌয়াতের পরে পালাইয়ে থাকবো এমন কোনো জায়গা নেই, হয়তো জান্নাতে যাইতে হইবে, নয়তো জাহান্নামে যাওয়া লাগবে, কি কথা ঠিক না? আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা কোথায় যাইতে চাই, জান্নাতে না জাহান্নামে? ভাইরা, দুনিয়ার কোনো মোমেন মোমেনাত জাহান্নামে যাইতে চায়? সবাই জান্নাতে যাইতে চাই না? জান্নাতে তো সবাই যাইতে চাই, ভালো ভালো আম সবাই খাইতে চাই, ল্যাংরা আম, ফজলি আম, হিমসাগর, আমরুপলি, হারিভাঙ্গা, কিন্তু গাছ লাগাবো না, খালি আম খামো, কি খাওয়া যাবে? কথা কর। আবার আম খাওয়ার আশায় লাগাইলাম মাদার গাছ, কি গাছ? মাদার গাছ বোঝেন তো? আপনাদের দেশে কি বলে, যার শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কাটা আর কাটা, লাকড়ি ছাড়া কোনো কামে লাগে না। তা আম খাওয়ার আশায় যদি মাদার গাছ লাগান, কি পরিমাণে আম হইবে, কথা কয় না? মোটে হইবে না। তো জান্নাতের যাইতে তো সবাই চাই, জান্নাতের কথা শুনলে পাগল হইয়া যাই, কিন্তু জান্নাতের কাম করবো না, যাওয়া যাবে? আবার জান্নাতে যাওয়ার আশায় গেলাম পীরের দরবারে, যাইয়া দিলাম পায়ে সেজদা, অর্থাৎ আম খাওয়ার আশায় লাগাইলাম মাদার গাছ। জান্নাতে যাওয়ার আশায় গেলাম বাবার দরবারে, সেজদা দেয় আর কয়, আমার বাবা আল্লাহর ওলি, যার হাতে মারেফতের খনি। চাইতে জানলে হয় না কাঙ্গাল, বাবারে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। কি নাউজুবিল্লে কইবেন না, আল্লাহর ধন রসুল রে দিয়া আল্লাহ গেছেন গায়ে বইয়া, রসুলের ধন খাজায় পাইয়া বসি আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। শাহানশাহ আজমিরে কামাল, যার হাতে মারে ভাতের মাল, সব মারে ভাতের মাল বলে বাবার কাছ, নাউজুবিল্লাহ কইবেন না। চাইতে জানলে হয় না কাঙ্গাল, অফুরান্ত ভান্ডারে, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। ভাইজা, কারো বাবার ক্ষমতা আছে কেউ জান্নাতে নেওয়ার? জোরে কন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করতেছেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার, হে ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, এই সমস্ত পরিচয় কিন্তু কবরে শুনবে না, কবরে শুধু দেখবে ইমান আর আমল ঠিক আছে কিনা। কিন্তু বর্তমান জমানে আমাদের দেশের কিছু বাবার দলেরা আছে, এরা বলে তোকে যদি ভেসতেই নিতে না পারি তা কেমন ফিরইলাম, তোরে তো নিমুই নিমু, তোর চৌদ্দ গোষ্ঠী নিমু ফিরি। বাইরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু তালেবকে ভেসতে নিতে পারবেন না, কথা কইয়েন? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলে কেনানকে ভেসতে নিতে পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবা আজর কুমারকে ভেসতে নিতে পারবেন না। তা নবী হইয়া যদি তার বাবারে, তার ছেলেরে, তার চাচারে বেহেশতে নিতে না পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেহেশতের সিকিউরিটি যদি দিতে না পারে, তাহলে তোমার বাবায় তোমারে কেমনে বেহেশতে নেবে, কথা কয় না? বৈরা, কেয়ামতের ময়দানের অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হয়রান পেরেশান হয়ে যাবে, সমস্ত নবীরা বাইরে নাফসি নাফসি শুরু করিয়া দেবে, ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, সমস্ত নবীরা শুধু বলবে মাবুদরে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই ভাইকে পরিচয় দেবে না, সন্তান মা বাবাকে পরিচয় দেবে না, মা বাবা সন্তানকে পরিচয় দেবে না, সবাই শুধু নিজেরে নিয়ে ব্যস্ত হয়ে যাইবে। তাই যেই মুহূর্তে
নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি, সেই মুহূর্তে তোমার বাবাই কি কইবে? কথা কয় না, তোর বাবারও ক্ষমতা থাকবে? ইমান আর আমল ছাড়া কারো বাবার ক্ষমতা নেই কেউ জান্নাতে নিতে পারবে, কি কথা ঠিক না? তাহলে বলতে পারেন হুজুর, আমরা তো তাহলে পীরের দরবারে মুরিদ হই, আল্লাহ আল্লাহর সোহবতে থাকি, শায়েখদের পরামর্শ অনুযায়ী চলি, তাহলে পীর মুরিদি লাগবে কা? ভাইরা, পীর একটা ফার্সি শব্দ। কি শব্দ? এর বাংলা অর্থ হইল মুরব্বি, আর আরবিতে বলে শায়েখ। আর শায়েখের ব্যাখ্যা হলো ইরাতুত তরিক, রাস্তা দেখলানেওয়ালা। পীরের দায়িত্ব হলো রাস্তা দেখাইয়া দেওয়া, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। ওই রাস্তার উপরে চলা না চলা হইলো তোমার আর আমার দায়িত্ব, কি কথা ঠিক না? ওস্তাদের দায়িত্ব হলো পড়া শিখাইয়া দেওয়া, এইভাবে হলে যাইয়া লেখবা, এইটা বলিয়া দেওয়া, শিখাইয়া দেওয়া। কিন্তু পড়া মুখস্থ করিয়া হলে যাইয়া লেখা না লেখার দায়িত্ব আমার না ওস্তাদের? কতক্ষণ যদি আমি পড়ালেখা না করিয়া হলে যাই, ওস্তাদের বাবারও ক্ষমতা আছে আমার পাশ করাইতে পারবে? ঠিক তো, পীরের দায়িত্ব হইল রাস্তা দেখাইয়া দেওয়া, বাবা এই রাস্তায় চলো জান্নাতে যাওয়া যাইবে, এই রাস্তা চলে জাহান্নামে যাইতে হইবে। কিন্তু এই রাস্তার উপরে চলা না চলা হইলো তোমার আর আমার দায়িত্ব। যদি আমি জাহান্নামের রাস্তায় চলি, পীরের বাবারও ক্ষমতা নেই আমার জান্নাতে নিতে পারবে, কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুসলমান মুমিন হওয়ার তৌফিক দান করুন। ভাইরা, জান্নাতে কারা যাইবে? এদেশের পীর মুরিদ মুফতি মহাদ্দেস শাইখুল হাদিস, ভাইরা মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব, এরা সব জান্নাতে যাইবে। আল্লাহ একথা কোথাও বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন কারা জান্নাতে যাইবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার দরবারে কে পীর, কে মুরিদ, কে মুফতি, কে মুহাদ্দিস, কে দেশের বাদশা, কে রাস্তার ফকির, এই সমস্ত পরিচয় আমার মাওলার দরবারে কোনো কাজে লাগবে না। আমার কাছে ঈমান আনার পরে আমলে সলে করিয়া সুস্থ কলব নিয়া যদি আসতে পারো, আমি মাওলা তাদের কি জান্নাতুল ফেরদাউস দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলার দরবারে কে পীর, কে মুরিদ, কে মুফতি, কে মুহাদ্দিস, কে বাদশাহ, কে ফকির, এ সমস্ত পরিচয় নাই। পরিচয় চলবে মাত্র দুইটা, কয়টা? দুইটা। মুখস্থ করেন, কয়টা? দুইটা। ইমানদার এবং নেককার। প্রথম ইমান আনা লাগবে, তারপরে নেক কাজ বা আমলে চলে করা লাগবে, কি কথা ঠিক না? এইবার আসেন, নেকের কাজ খুব করলাম কিন্তু ইমান ঠিক নেই। কি ঠিক নেই? যত আমল করব, এই আমল মাওলার দরবারে কোনো কাজে লাগবে? কথা কন, ইমান ছাড়া যদি আমল করলে জান্নাতে যাওয়া যাইতো, তাহলে তো ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক সব জান্নাতে যাইতো। তারাও তো অনেক ভালো কাজ করে, না করে না? মানুষের রাস্তা বান্ধা দেয়, টাকা পয়সা দিয়ে সাহায্য করে, ভাইরা হেল্পফুল ফুজুল যাকে বলে, মানুষের সহযোগিতা চিকিৎসা দেয়, বিপদগ্রস্ত মানুষের কাছে দাঁড়ায়, উলঙ্গরে কাপড় দেয়, ক্ষুধার্তরে খানা দেয়। ইহুদি খ্রিস্টানরা এ সমস্ত কাজ করে, না করে না? এই এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? সওয়াবের কাজ না গুনার কাজ? এই সওয়াবের বিনিময়ে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিছু পাইবে? না। কথা কয় না, করলো ভালো কাজ, কোনো পুরস্কার কেয়ামতের ময়দানে পাইবে না। কারণটা কি? বুঝছো কন, বুঝছো কন? তাহলে বোঝা গেল ইমান ছাড়া কোনো আমলের মূল্য নাই। মাদ্রাসায় ভর্তি না হইয়া পেপারে যত লেখেন, ওই লেখার কোনো মূল্য নাই। স্কুলে যদি আপনার ভর্তি রেজিস্ট্রেশন আপনার নাম না থাকে, যত ভালো পরীক্ষা দেন আর ভালো লেখেন, কোনো রেজাল্ট পাওয়া যাবে? ঠিক তদ্রুপ ইমানের রেজিস্টারে যদি নাম না উঠাইয়া এবাদত করতে করতে জীবন শেষ করেন, ওই এবাদতের কোনো মূল্য? জোরে বলেন মূল্য। তাহলে বলতে পারেন হুজুর, তাহলে কাফের মুশরিকেরা যে কিছু কিছু ভালো কাজ করলো, এই ভালো কাজের প্রতিদান তারা কি পাইল? ভাইরা হাদিসের ভিতরে আসছে, কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ পাক ভালো কাজের প্রতিদান তাদেরকে দুনিয়াতে মিটিয়ে দেবেন, নাম কামের মাধ্যমে, ভাইরা আরাম আয়েশের মাধ্যমে,
সম্মান ইজ্জতের মাধ্যমে, বাড়িগাড়ির মাধ্যমে, কি কথা ঠিক না, সুস্বাস্থ্যের মাধ্যমে। দেখবেন যেটা যত বড় শয়তান ওইটা অত বেশি সুস্থ, কথা কয় না? একটু চিন্তা করে দেখছেন এদেশের বড় বড় শয়তানগুলা যেগুলোর বিরুদ্ধে সারাদিন মানুষে বরদোয়া করে, আল্লাহ ওই শয়তানটা মরে না, ওইটা মরলেই বাঁচতাম, কি কথা ঠিক না? এগুলা কোনো সময় অসুস্থই হসপিটালে ভর্তি হয়েছে, ২০ বছরও শোনা যায় না, একটু সর্দি কাশি হয় না, এত মানুষে বরদোয়া করে আল্লাহটা মরে না। এই গজবটা গেলিয়ে দেশটা ভালো হইতো, কি কথা ঠিক না? কিন্তু এই গজবগুলো একটু সর্দি কাশি হয় না, একটু জ্বর ওঠে না। আর যারা বাইরা আল্লাহ আলা মানুষ, দেখবেন তাদের বিভিন্ন মুসিবত, এই বাইরা পোলাপানে কথা শোনে না, এই বাড়ির ভিতরে অশান্তি, এই নিজের স্বাস্থ্যের ভিতরে সমস্যা, বিভিন্ন রকমের বালা মুসিবত, কি কথা ঠিক না? হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাবান্দিদেরকে দুনিয়ার এই সামান্য কিছু বালা মুসিবত দিয়া তাদের আমলনামার ভিতরে যে জানা অজানা যে গুণাগুলা আছে, এই গুণাগুলাকে মাফ করিয়া বিনা হিসাবে কিভাবে জান্নাতে মাওলা ঢুকাইবে সেই ব্যবস্থা করিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় দেয়। এই জন্য ভাইরা বালা মুসিবত দেখলে, অসুস্থতা দেখলে ভাইরা নাখোশ হইবেন না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। তো ভাইরা যে কথা বলতেছিলাম, ইমান ছাড়া আমলের কোনো মূল্য নাই, কি কথা ঠিক না? এবার আসেন ইমান কারে কয়, ইমানের ৭৭টা শাখা, অনেক লম্বা বহস। মৌলিকভাবে তিন জিনিসের নাম হইল ইমান, কয় জিনিস? মুখস্থ করেন, তিনটা শিখরের উপরে ইমান নামক বৃক্ষটা দাঁড়ানো, তার শাখা প্রশাখা ডাল পালা অনেক থাকতে পারে কিন্তু মূল বৃক্ষটা দাঁড়িয়ে রয়েছে তিনটা শিখরের উপরে। কয়টা শিখর? একরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে আমলে আব্রাহাম লিঙ্কনের আর মাওসুদনের আদর্শ বাস্তবায়ন করা, কথা কয় না? কার আদর্শ বাস্তবায়ন করা লাগবে? কিন্তু বাংলাদেশের মুসলমানের সন্তানেরা কার আদর্শ বাস্তবায়ন করে? আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করে না মাওসুদনের লেলিন কালমার্সের আদর্শ বাস্তবায়ন করে? লেলিন কালমার্সের আদর্শ, মাওসুদনের আদর্শ আর আব্রাহাম লিঙ্কনের আদর্শ, এটা কি মুসলমানের আদর্শ না কাফেরের আদর্শ? এরা জেনারে জায়েজ মনে করে, মদের জায়েজ মনে করে, বেপর্দারে জায়েজ মনে করে, কি কথা ঠিক না? সুদের জায়েজ মনে করে, ভাইরা টাকার বিনিময়ে যদি পুরস্কার যদি কেউ জেনা করে তার কোনো বিচার করার আইন এই বাংলাদেশে নাই। যদি আপনি বিচার করতে যান, আপনার ছেলেও যদি এই কাজ করে আর আপনি বিচার করেন, আপনার বিরুদ্ধে যে যদি আদালতে মামলা দেয়, মাননীয় আদালত আমি সরকারি পারমিটেড পুরস্কোয়াটারে গিয়ে জেনা করছি টাকার বিনিময়ে, আমার বাবা আমারে মারছে, আমার শাস্তি দিয়েছে, আমার মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমি আমার বাবার বিচার চাই, তখন এই বাবারে নিয়ে জেলে ঢুকান যাইবে সেই আইন আছে, কিন্তু ছেলেরে বিচার করার কোনো আইন নেই, কথা কয় না? এটা কি মুসলমানের পদ্ধতি না কাফেরের? জোরে কর। আপোষে মিললে মিশে যদি কেউ জেনা করে, লিফ টুগেদার করে, পূর্ণবয়স্ক ছেলে এবং মেয়ে একসাথে বিবাহ বহির্ভূত সহ অবস্থানকে লিফ টুগেদার বলা হয়, এবং সেখানে যদি যারও সন্তানও হয় তার বিচারের কোনো আইন আমাদের দেশে নাই। আমাদের আইন অনুযায়ী, এই দেশের আইন অনুযায়ী এটা জায়েজ, এটা বৈধ, এতে কোনো সমস্যা নাই। এটা কি মুসলমানের না কাফেরের? জোরে কর। কিন্তু ১৮ বছর আর আগে যদি কেউ বিয়ে দেন, যে বিয়ে করবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, যে সাক্ষী দেবে তারও জেল, কিন্তু ১৬ বছরের মেয়েরা যে পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, ১৪ বছরের মেয়েদেরকে পার্কে নিয়ে শ্লীলতাহানি করা হইতেছে, তার বিরুদ্ধে কোনো আইন নাই। ১৮ বছর আর আগে বিয়ে দিলে তার বিরুদ্ধে আইন আছে, ঠিক কথা ঠিক না? ব্যা ঠিক, এটা কোনোদিন মুসলমানের আইন হইতে পারে? এটা কুফুরি পদ্ধতির আইন। এই কুফুরি আইন যারা বাস্তবায়ন করে, এই ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, ভাইরা লেলিন কালমার্সের আদর্শ, মাওসুদনের আদর্শ, এটা কোনোদিন মুসলমানের আদর্শ না। ভাইরা
মুখে স্বীকার করবেন আর অন্তরে বিশ্বাস করবেন, আর আদর্শগতভাবে কাজে কর্মে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করবেন, মোমেন হওয়া যাবে? জোরে বলেন, যাবে? তিন জিনিসের সমন্বয় হইল ইমান। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে আমলে প্রমাণ করে দেখান লাগবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষের লোক, আব্রাহাম লিঙ্কন আর মাওসুদনের পক্ষের লোক না। এই কথা ঠিক না ভাইরা? শুধু মুখে স্বীকার করলে, অন্তরে বিশ্বাস করলে যদি ইমানদার হইতো, তাহলে আবু জেহেল, আবু তালেব, আবুল হাব সব ইমানদার, তারাও কিন্তু বিশ্বাস করতো আল্লাহ রসুল সত্য নবী, কে বিশ্বাস করতো না? ঘটনা জানেন, আবু তালেব মৌয়াতের সময় আল্লাহ রসুল বলছিলেন, চাচা জান, সারা জীবন আপনি আমার জন্য এত কষ্ট করলেন, আমার বাবা ছিল না, আপনি আমার বাবার ভূমিকা পালন করছেন, আমার বিপদে আপদে মুসিবতে সবসময় আপনি ঢালের মতো ছিলেন, এই মৌয়াতের সময় আপনি বেঈমান হয়ে মারা যাইবেন, এটা আমি সহ্য করতে পারতেছি না, একবার আমাকে সাক্ষী রেখে কালেমা পড়েন, আমাকে নবী বললেন, নেতা বললেন স্বীকার করেন, ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে মাওলার বেহেশতে নিয়ে যাব। এই কথা বলার পরে কপাল পরে কি বলছিল জানেন? কি জানেন না ঘটনা? আবু তালেব বলছিল, ভাতিজা, আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তোমার কিতাব সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, কিন্তু আমি শেষ মুহূর্তে যদি কালেমা পড়িয়া ইমান আনিয়া তোমার নবী বানিয়া নেতা বানিয়া দুনিয়ার থেকে বিদায় হই, তাহলে মক্কার কাফেররা বলবে, দেখছো আবু তালেবের মতো এত বড় নেতা, সে শেষ পর্যন্ত তার বাপদাদার ধর্ম ছাড়িয়া ভাতিজার কাছে হারিয়ে গেছে, ভাতিজার কাছে ঠকিয়ে গেছে। জোরে কর না উযুবিল্লাহ। আবু তালেবের ভিতরে বিশ্বাস ছিল না? ছিল না। জোরে কর, জবানেও স্বীকার করছে না করে না? কিন্তু আজীবন আল্লাহর হাবিবের আদর্শের পক্ষে ছিল না আবু জাহেলের আদর্শের পক্ষে? কথা কয় না? বেহেশতে যাইতে পারবে? আল্লাহর রসুলের সাথে মোহাব্বতের কোনো ঘাটতি নেই, আল্লাহর রসুল তার চাচারে চরমভাবে মোহাব্বত করত, বাপের মতো শ্রদ্ধা করত। কি কথা ঠিক না? আবু তালেব তার ভাতিজারে ভাইরা নিজের সন্তানের মতো আদর করতেন, এত মোহাব্বত থাকা সত্ত্বেও আল্লাহর রসুল তার আপন চাচাকে বেহেশতে নিতে পারবে? তো বর্তমান জমানায় এরকম আবু তালেব মার্কা একদল মুসলমান আছে না নাই? কথা কইেন, জবানে স্বীকার করে অন্তরে বিশ্বাস আছে, ওলামায়ে কেরামদের সাথে ভাইয়া মোহাব্বতের কোনো ঘাটতি নেই, মসজিদ মাদ্রাসার জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামদেরকে কেউ গালিগালাজ করলে তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, এরকম অনেক যুবক আছে না? কিন্তু আদর্শগতভাবে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শের পক্ষে কাম করে না, করে ইহুদি আর খ্রিস্টানের আদর্শের পক্ষে। কি কথা ঠিক না? ঠিক। যত মোহাব্বত থাকুক বেহেশতে নেওয়া যাবে? জোরে বলেন, যাবে? আবু জেহেলকে একবার দরজা বন্ধ করিয়া তার এক দোস্ত জিজ্ঞেস করছিল, দোস্ত তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করব, সত্য কথা বলবা? তখন আবু জেহেল বলছিল, দোস্ত তুমি তো আমার ন্যাংটাকালের বন্ধু, তোমার কাছে মিথ্যে বলার কি আছে, যা জিজ্ঞেস করবা সবই সত্য বলব। তখন জিজ্ঞেস করছিল, দোস্ত এই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যে কোরআনুল করিমের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, নবুয়তি দাবি করে, এ ব্যাপারে তোমার কি মত, সে কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? এই কথা বলার পরে আবু জেহেল বলছিল, দোস্ত তোমার কাছে তো আর মিথ্যা বলার কিছু নাই, এই মোহাম্মদকে তো ছোটবেলা থেকেই আমরা চিনি, সে বাল্যকাল থেকে নিয়ে আজ পর্যন্ত তার থেকে একটা মিথ্যা কথা বলার কোনো প্রমাণ নাই, তাকে সাদিক সুদুক আল আমিন বিশ্বাসী বন্ধু এই যত যুগ শ্রেষ্ঠ উপাধিগুলো আছে, এই উপাধিগুলো আমরা কাফেররাই দিছি, কোনো মুসলমানে দেয় নাই। জোরে কন সুবহানাল্লাহ। আমি অনেক চিন্তা করে দেখছি, মুহাম্মদ যে কোরআনুল কারিমের কথা বলে, এই কোরআনুল কারিম উম্মি মুহাম্মদ তো দূরের কথা, সে তো নিজের নামে নিজে লিখতে জানে না, তার তো কোনো ভাষা জ্ঞান নাই, আক্ষরিক জ্ঞান নাই, আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখতে পারে না, কোনো স্কুলে কলেজে মাদ্রাসায় মক্তবে কোনো ওস্তাদের কাছে পড়ালেখা শেখে নাই, সে তো দূরের কথা, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়াও
এরকম সাহিত্য, এরকম কেতাব, এরকম বালাগাত, এরকম ফাসাহাত এটা কোনোদিন মানুষের দ্বারা লেখা সম্ভব না, এটা নিশ্চয়ই আসমানি কেতাব, তাতে কোনো সন্দেহ। আর সে যে সত্য নবী এটা তো তার মুজিজা দিয়েই প্রমাণ হয়ে গেছে। সে যে মুজিজাগুলো দেখাইছে এটা সাধারণ কোনো মানুষের কাজ না, এই মুজিজাই প্রমাণ করে আসলেই সে সত্য নবী। জোরে কান সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তার দোস্তে দর্শে, দোস্ত তুমি যেই কথাগুলো আমার কাছে গোপনে স্বীকার করলা এই কথাগুলো প্রকাশ্যে মানুষের সামনে কেন স্বীকার করো না? ধরা খাইছে কথা কয় না? কপাল পরায় উত্তর দেয়, দোস্ত এই কথা যদি আমি স্বীকার করি তাহলে মক্কার কাফেররা আমার যে কাফেরদের সভাপতি বানাইছে, আমার যে দলবল, এত ক্ষমতা, এত দাপট, এই সমস্ত দলবল আর ক্ষমতা কিছু থাকবে, সব দি মুহাম্মাদের দলে যাইবে। নাউজুবিল্লাহ। কোন এইবার বিচার করিয়ে বলেন তো, আল্লাহ বাইরা আবু জাহেলের ভিতরেও বিশ্বাস ছিল না? ছিল না। কথা কয় না? জবানেও স্বীকার করছে না করে না? কিন্তু আজীবন আল্লাহর হাবিবের আদর্শের পক্ষে করছে না বিরুদ্ধে করছে? কেন করছে? কি জন্য? ক্ষমতার মহাব্বাতে, দলের মহাব্বাতে, নেতৃত্বের মহাব্বাতে, সবাইরা সর্দারির মহাব্বাতে, কথা ঠিক না? তা বর্তমান জমানে এরকম আবু জাহেল মার্কা একদল ইমানদার আছে না নাই? জোরে কইয়েন, জবানে স্বীকার আছে, অন্তরে বিশ্বাস আছে, কিন্তু কাজে কর্মে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শের পক্ষে নাই, আছে আব্রাহাম লিঙ্কনের আদর্শের পক্ষে। কি কথা ঠিক না? কিসের মহাব্বাতে? এখন কত কয় না, কিসের? সভাপতিগিরির মহাব্বাত, দলের মহাব্বাত, এমপিগিরির মহাব্বাত, মন্ত্রীগিরির মহাব্বাত, এক কথায় দুনিয়ার মহাব্বাত। কি কথা ঠিক না? তা আবু জাহেলের ভিতরে বিশ্বাস ছিল, জবানে স্বীকার ছিল, আজীবন আল্লাহর হাবিবের তরিকার দুশ্মনী করছে এই ক্ষমতার মহাব্বাতে আর দলের মহাব্বাতে। কি কথা ঠিক না? আপনার ভিতরে বিশ্বাস আছে, জবানে স্বীকার আছে, আজীবন আল্লাহর হাবিবের তরিকার দুশ্মনী করতেছেন এই ক্ষমতার মহাব্বাতে আর দলের মহাব্বাতে। তা আপনার ভিতরে আবু জাহেলের ভিতরে পার্থক্য কোন জায়গায়? আমার আজকে বুঝাইয়া তারপর হিন্দে যাইবেন। কথা কয় না? কোনো পার্থক্য আছে? তা আবু জাহেল যদি জাহান্নামে যায় আমার ওই বাইরে যাইবে কোথায়? কাজী বাবা, তিন জিনিসের সমন্বয় হইল ইমান। মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে কর্মে আমলে প্রমাণ করিয়া দেখান লাগবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষের লোক, আবু জাহেল আর নমরুদের পক্ষের লোক না। কি কথা ঠিক না? আপনার আমার দ্বারা কিছু হবে না না হবে এটা দেখার বিষয় না। আপনার আমার দায়িত্ব হইল ইসলামের ঘরে আগুন লাগছে পানি ডেলা। কি কথা ঠিক না? আগুন নেববে না না নেববে এটা আপনার আমার দায়িত্ব নয়, দায়িত্ব হইল আল্লাহ। কি কথা ঠিক না? মোমেনের দায়িত্ব হইলে ইসলামের পক্ষে থাকবে, সামান্য হইল ব্যাঙের মতো হইলেও যদি আমরা চেষ্টা করতে পারি হয়তো বা আপনি আমি ব্যাঙের মতো সম্মানিত হইয়া যাব। আর খোদা না খাস্তা যদি লৌয়া সরার মতো কাফের মোশরিকের পক্ষে দালালি করি, সহযোগিতা করি, আপনি আমি হয়তো লৌয়া সরার মতো অপমানিত হইয়া যাব। কি কথা ঠিক না? কাজী বাবা, তিন জিনিসের সমন্বয় হইল ইমান। মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে কর্মে আমলে প্রমাণ করিয়া দেখানো লাগবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সৈনিক, আবু জাহেল আর নমরুদের সৈনিক না। কি কথা ঠিক না? বাইরে যে কথাগুলো বললাম একটু বুকে হাত দিয়ে বলেন তো, এই কথাগুলো কি আমার বানান না গার্তারা কথা না বাস্তব সত্য কথা? কোরআন হাদিসের পক্ষে হয়েছে না বিরুদ্ধে হয়েছে? এরপরে একদল মানুষ দেখবেন যেই সেই, কি থাকবে না থাকবে না, এগুলো হলো সব আবু জাহেল মার্কা। কি মার্কা? রাগ হইছেন? বলতে পারেন হুজুর আমাদেরকে আবু জাহেলের কাতারে ফেলাইলেন, দোষ তো আমাদের না, দোষ হইলে আপনাদের, আপনারা ঠিকমতো বুঝাইতে পারেন না, দাওয়াত ঠিকমতো দিতে পারেন না, এই জন্য সেন আমরা বুঝি না, আমাদের দোষ কি? বাইরে স্বীকার করলাম যে আসলেই যেভাবে বোঝানো দরকার সেই এলেম আমল খোসলাহান খোসজবান আসলেই আমাদের নাই। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন, আল্লাহর রসুলের চেয়ে ভালো বোঝানেওয়ালা এই দুনিয়াতে কেউ কোনোদিন আসছিল? কোনোদিন আসবে? আল্লাহর রসুল তার পবিত্র জবানে বুঝানোর পরেও এই আবু জাহেল এবং তার দলবল ইসলামের পথে আসছিল? তা কেয়ামত পর্যন্ত এরকম আবু জাহেল মার্কা একদল কপাল পরা বাইরে থাকবে না থাকবে না?
ওই কপালপোড়াদেরকে যত বুঝাইবেন আর যত দেখাইবেন, ওই কপালপোড়ারা ইসলামের পথে আসবে? কাজে আমাদেরও দোষ না, কোনো ওলামায়ে কেরামের দোষ না, দোষ হল নসিবের। যাদের নসিব মন্দ হইয়া গেছে, কপাল পুড়িয়ে গেছে, ওই কপালপোড়াদেরকে যত বুঝাইবেন কোনোদিন বুঝবে না। জোরে বলেন, বুঝবে না। আর হেদায়েতের মালিক কোনো আলেম না, কোনো পীর না, কোনো মুফতি না, মুহাদ্দিস না, এমনকি নবীদের হাতেও হেদায়েত ছিল না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাওয়াত দিতে দিতে বিরক্ত হইয়া আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছিলেন, ইয়া রাব্বাল আলামিন, এত চেষ্টা করলাম, এত দাওয়াত দিলাম, তারপর আবু জাহেল এবং তার দল বল কেন ইসলামের পথে আসে না? তখন আল্লাহ পাক কি বলছিলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। ও আমার হাবিব গো, আপনি যাকে ভালোবাসবেন, যাকে পছন্দ করবেন, তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের খাজানার মালিক হইলাম আমি, মাওলা। সবাই বলুন সুবহানাল্লাহ। হেদায়েত চাইতে হইবে আমার কাছে, হেদায়েত মালা পরাইয়া দেব আমি। আমি যাকে ভালোবাসবো, যাকে পছন্দ করব, তাকেই হেদায়েত করব। আপনি যাকে চাইবেন তাকেই জোর করিয়া হেদায়েত করতে পারবেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক হইল আমার মাওলা। আমার মাওলার কাছে হেদায়েত চাইতে হইবে সিরাতাল মুস্তাকিম। মাবুদরে, তুমি আমাদেরকে সহজ সরল সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, নাজাতের রাস্তা দেখাও। যদি সাওয়ার মতো চাইতে পারি, আমার মাওলায় বলছে আমিও খালিয়েতে ফিরাইয়া দেওয়ার মতো মাল মাওলা না, আমি বান্দা বান্দিকে খালিয়েতে ফিরাইতে পারি না। যদি তোরা আমার দরবারে ফেরার মতো ফেরতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, আমি বড় দয়ার, আমি বড় মায়ার, আমি তোদের গলার ভিতরে হেদায়েতের মালা পরাইয়া জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী ভাইরা, আমার মাওলার কাছে হেদায়েত চাইতে হবে। ভুল করছি, অন্যায় করছি, গুনাহ করিয়া ফেলাইছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, বন্ধু বান্ধবের পাল্লায় করছি, দলের ফেরেবে পড়িয়া করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, তওবা করো, তওবার দরজা খোলা। আমার মাওলা সব সময় দরজা খুললা তোমার আমার জন্য তাকাইয়া আছে, সব সময় কুদরতি জবানে ডাকতে আছে, বান্দা বান্দি আয়, আমি সব সময় তোদের জন্য অপেক্ষায় আছি, কখন তোরা আসবি, কখন তোদেরকে মাফ করিয়া দেব, বান্দা বান্দি আয় আয় আয়। আমি বড় দয়ার মাওলা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী ভাইরা, আমার মাওলার কাছে তওবা করা লাগবে। অন্যায় করছি, ভুল করছি, মাওলার দরবারে ফেরা লাগবে, কথা ঠিক না বেটি? কোনো বাবার দরবারে না, পীরের দরবারে না, দরবার হইল আমার মাওলার দরবার, কথা ঠিক না বেটি? তবে হ্যাঁ, আত্তাওবাতু আন্নাদামাতু, আত্তাওবাতু আর রোজাতু, তওবার অর্থ বাইরা লজ্জিত হওয়া, তওবার অর্থ ফিরিয়ে আসা। শয়তান ইবলিসও একটা অন্যায় করছিল, আদম আলাইহিস সালামও একটা অন্যায় করছিলেন। ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীউল্লাহ সফিউল্লাহ সম্মানিত হইয়া গেছেন, আর ইবলিস চির লানাতুল্লাহ জাহান্নামী হইয়া গেছে। কারণটা কি? কারণ ইবলিসের ভাইরা চারটা গুণ ছিল না, আদম আলাইহিস সালামের ভিতরে চারটা গুণ ছিল। অন্যায়ের দিক থেকে দুজনে সমান, কিন্তু মর্তবার দিক থেকে আসমান আর জমিন পার্থক্য, কথা ঠিক না বেটি? ইবলিস অন্যায় করছে, অন্যায় স্বীকার করে নাই, উল্টা যুক্তি দেশে আনা খয়রুম মিনহু খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন, আমি আদমের চেয়ে ভালো, আমাকে বানানো হয়েছে আগুন দিয়া আগুনের গতি উপরে, আদমকে বানানো হয়েছে মাটি দিয়া মাটির গতি নিচে, কাজে আমি তো আদমের চেয়ে সম্মানিত, আমি কেন আদমকে সেজদা করব, আদম আমারে সেজদা করবে? জোরে কর, নাউজুবিল্লাহ। ইবলিস অন্যায় স্বীকার করে নাই, যুক্তি দেশে মাওলার দরবারে লজ্জিত হয় নাই, মাথা নত করে নাই, কান্নাকাটিও করে নাই, কথা ঠিক না বেঠি? ওই অন্যায়ের উপরে মজবুত হইয়া দাঁড়াইয়া রইছে, ফিরিয়া আসে নাই, আমার মাওলার কাছে মাফ ও চায় নাই,
আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায় করার পরে অন্যায় স্বীকার করিয়া বসছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবুদ্রে, আমি বড় ভুল করিয়া ফেলাইছি, বড় অন্যায় করিয়া ফেলাইছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায় স্বীকার করছেন, মাওলার দরবারে লজ্জিত হইছে, এমন লজ্জা পাইছে 350 বছরের ভিতরে আসমানের দিকে লজ্জায় মাথা জাগায় নাই, কানতে কানতে নহর জারি করিয়া দিছে। মাওলার দরবারে অন্যায় থেকে ফিরিয়ে আসার ওয়াদা করছে, বাবুদের আর কোনোদিন অন্যায় করব না। এরপর মালিকের কাছে মাপ চাইছে, মালিক রে ও মাওলা রে, তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাইরা, এই 4টা গুণ থাকার কারণে নবীউল্লাহ সফিউল্লাহ হইয়া গেছেন, কথা ঠিক না বেঠি? আদম আলাইহিস সালাম কিন্তু অনেক যুক্তি দিতে পারতেন, আল্লাহ তুমি আমারে বানাইছো, আবার গন্ধম কেন বানাইলা, গন্ধম বানাইছো খাইতে আবার কেন নিষেধ করলা, জোরে কর নাউজুবিল্লাহ, খাইতে নিষেধ করছো ভালো কথা, আবার শয়তানেরে কেন আমার পিছনে লাগাইয়া দিলা, এরকম হাজার যুক্তি আদম আলাইহিস সালামও কিন্তু দিতে পারতেন। কিন্তু আদম আলাইহিস সালাম চিন্তা করছেন, মালিকের সাথে গোলামের যুক্তি চলে না, আমার মাওলা খাইতে নিষেধ করছে, আমি কেন খাইছি এইটাই ভুল, কি জন্য খাইছি কোনো কারণ টারণ নাই, কেন খাইলাম এইটাই আমার ভুল, বাবুদের আমি ভুল করিয়া ফেলাইছি, মাফ করিয়া দাও, তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাইরা, মাওলার ভুল ধরা, মাওলার ভাইরা হুকুমের কারণ তালাশ করা, এইটা হইল শয়তানের চরিত্র। আর মাওলার ফয়সালার উপরে রাজি হইয়া যাওয়া, মাওলার কাছে মাথা নত করিয়া দেওয়া, এইটা হইল মোমেনের চরিত্র, কথা ঠিক না বেঠি? জোরে কান ঠিক না বেঠি? দেখবেন আমাদের মধ্যে অনেকে শয়তানের চরিত্র আছে, আল্লাহ তুমি ক্ষুধা দেছো কেন, এই জন্য চুরি করছি, জোরে কান নাউজুবিল্লাহ, তুমি শাহবাদ দেছো কেন, এই জন্য জেনা করছি, তোমার দোষ আমার দোষ না, জোরে কান নাউজুবিল্লাহ। ভাইরা, আল্লাহ সবই দেশে, লোভ দেশে মাওলায়, রাগ দেশে মাওলায়, ভাইরা শাহওয়াত দেশে মাওলায়, আবার নিয়ন্ত্রণ করতে বলছে মাওলায়, এরপরেও যদি ভুলে চুকে অন্যায় হইয়া যায়, মাওলার কাছে যুক্তি দেওয়া যাবে না, মাওলার দোষ ধরা যাবে না, মাথাটারে নত করিয়া দিয়া চোখের পানি ছাড়িয়া দিয়া কাঁদতে হইবে, মালিক রে ও মাওলা রে, ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি, আর কোনোদিন করব না, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। যদি এইভাবে মাওলার দরবারে ফিরিয়ে আসতে পারি, কোনো কারণের পিছনে পড়া যাবে না, কারণের পিছনে পড়ে হইলো শয়তান, কথা ঠিক না বেঠি? জোরে কান ঠিক না বেঠি? কোনো কারণ নাই, আমার মাওলায় নিষেধ করছে, আমি কেন খাইলাম কেন করলাম, এইটা আমার ভুল হইয়া গেছে, অন্যায় হইয়া গেছে, লোভের কোনো কারণ দেখানো যাবে না, ক্ষুধার কোনো কারণ দেখানো যাবে না, রাগের কোনো কারণ দেখানো যাবে না, কথা ঠিক না বেঠি? যদি এইভাবে মাওলার দরবারে ফেরতে পারি, এইভাবে যদি মাওলার দরবারে তওবা করতে পারি, খোদার কসম খাইয়া বললেও ভুল হইবে না, আমার মাওলায় একজনেরও মাফ না করিয়া পারবে না, কথা ঠিক না বেঠি? ভাইরা, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। বনি ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, এত বড় ভাইরা ওই জমানার ভিতরে বড় বদকার, তার গুনার কারণে অপরাধের কারণে শহরের মানুষ তাকে শহর থেকে তাড়াইয়া দিছে, এই ছেলে যদি শহরে থাকে আমাদের ছেলেমান সব নষ্ট হইয়া যাইবে। যুবক জঙ্গলের ভিতরে একা একা বসবাস করতেছিল, এক সময় অসুস্থ হইয়া মৌয়াতের ভয় ভিতরে চলিয়া আসছে, আখেরাতের ভয় জান্নাত জাহান্নামের চিন্তা মাথায় চলিয়া আসছে। যুবক ডাইনে তাকায় বামে তাকায় চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখে না কোথাও কোনো সাহায্য পাওয়ার আশা নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে আমার মাওলার দিকে তাকাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার মাওলার দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া যুবক কাকুতি মিনতি করিয়া কান্দে আর বলে, মাওলারে দুনিয়ার মানুষ আমাকে শহর থেকে লাঠি মারিয়া তাড়াইয়া দিয়েছে, এমনকি বাবা মা পর্যন্ত আমার খবর নিতে আসে নাই। মাওলা তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি লাঠি মারিয়া তাড়াইয়া দিতে জানো না, তুমি নাকি দরজা বন্ধ করতে জানো না, তোমার দরজা নাকি সব সময় খোলা। মাবুদরে আমাকে মাফ করলে যদি তোমার বাদশাহি কমিয়া যায় মাফ করার দরকার নাই, আমাকে আজাব দিলে কষ্ট দিলে যদি তোমার বাদশাহির ক্ষমতা বাড়িয়া যায় আরো আজাব দাও কোনো দাবি নাই, আর যদি আমার মতো নালায়েকেরে মাফ করলে তোমার কমতি না হয়, আমার কষ্ট না দিলে যদি তোমার কোনো ক্ষতি না হয় মাফ করিয়া দাও রে মাওলা, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও রে মালিক, ক্ষমা করিয়া দাও। ভাইরা যুবক মাওলার দরবারে ফেরছে, তওবার মতো তওবা করছে, যুবকের তওবায় মাওলার আরশ গরম হইয়া গেছে, জোরে গান সুবহানাল্লাহ। যখন এক সময় যুবক দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, হে নবী মূসা তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত জঙ্গলের ভিতরে মরিয়া রইছে, তার জানাজা পড়া লাগবে, এবং শহরের ভিতরে এলান করিয়া দাও এই জানাজায় যে শরীক হইবে তারই মাফ করিয়া দেব, যে শরীক হইবে তারই মাফ করিয়া দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। মূসা আলাইহিস সালাম যখন এলান করিয়া দিলেন, সমস্ত মানুষ জঙ্গলে যাওয়া শুরু করছে, কার আগে কে জঙ্গলে যাইবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার সুযোগ আসছে। ভাইরা সবাই পাল্লা দিয়ে জঙ্গলে গেল, যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছি। শহরবাসী বলে, ও নবী মূসা আপনি কি বলেন আর আমরা কি দেখতেছি, এ তো অত্যন্ত খারাপ, অত্যন্ত বদকার, মাওলার বড় একটা দুশ্মন, এরকম খারাপ মানুষের জানাজা পড়লে আবার গুনাহ মাফ হবে আমাদের বুঝে আসে না। মূসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে বাইল দরখাস্ত করলেন, মাওলা তুমি বলতেছো তোমার দোস্ত, শহরবাসী একযোগে সবাই সাক্ষী দিল তোমার দুশ্মন, ঘটনাকে আমি কে কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বলেন, হে নবী মূসা আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে, ও আমার দুশ্মন ছিল ঘটনা সত্য, কিন্তু যখন মুসিবতগ্রস্ত হইয়া চতুর্দিকে সাহায্য তালাশ করিয়া ফাইয়ারাহু ফালাম ইয়ারাহু করিবা ওয়ালা বাইদা, ও ডাইন দিকে সাহায্য তালাশ করে, দেখে আমি মাওলা ছাড়া দারে কাছে কোনো সাহায্য পাওয়ার আশা নাই, ফাইয়ারাহু ফামারাহু করিবা ওয়ালা বাইদা, ও বাম দিকেও যখন আমি মাওলানে ছাড়া দারে কাছে কোনো সাহায্য তালাশ করিয়া পাইল না। ও নবী মূসা মান জাআনি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাইদ, জব কোই বান্দা বান্দি মেরি তরফ আতা হ্যায় শিকাস্তা দিল আতা হ্যায় টুটা হুয়া দিল আতা হ্যায়, জব ঘাবরা কর চারি তরফ মায়ুসি কা সমুন্দর দেখতা হ্যায়, আসমান উস পর টুটসা নজর আতা হ্যায় জমিন উস পর তঙ্গ হো জাতা হ্যায়, চারি তরফ কে দরওয়াজে জব উস পর বন্ধ হো জাতা হ্যায়, মেরি দরওয়াজা কবি বন্ধ নেই হোতা, মেরি দরওয়াজা কবি বন্ধ নেই হোতা, সবাই যখন দরজা বন্ধ করে আমার দরজা তখনও খোলা, আমি মাওলার দরজা বন্ধ করতে পারি না, আমি তওবা করনি ওলা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে জানি না। ও নবী মূসা তুমি আরো জানিয়ে রাখো, ও তো তঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্য ক্ষমা চাইছে, ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কান্নাকাটি ওর শেকাস্তা দিল ওর কাকুতি বিনতি আমার আরশটারে এমন ভাবে গরম করিয়া দিয়েছে, আল্লাহ ওই
মুহূর্তে যদিও ভুলেও একবার বলতো, আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দাও, আমি বলা সারা দুনিয়ার মানুষকেও মাফ না করিয়া পারতাম না। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি তবা করলে আলা বান্দা বান্দিরে খালিয়াতে ফিরাইতে পারি না। কাজী বাবা অন্যায় করছি, ভুল করছি, আল্লাহ বুঝি নাই না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম হইয়া এত বড় সম্পদ পাওয়ার পরেও ইহুদি খ্রিস্টানের পিছনে দালালি করছি, বুঝি নাই শয়তানের ধোকায় করছি, তওবা করো, তওবার দরজা খোলা, কথা ঠিক না বেঠি? যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলা খালিয়াতে ফিরাইয়া দেবে না। বাইরে দাহিয়া কলবির মতো এত বড় খারাপ মানুষকে যদি মাওলায় মাফ করতে পারে, তোমারে আমারে মাওলায় কেন মাফ করবেন না? তবে তওবা করতে হইবে তওবার মতো, মুনাফেকের মতো তওবা করলে হবে না, কথা ঠিক না বেঠি? কাজী ভাইরা, আজকে এই মোবারক মজলিস, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক বেগুনা তালবে আলিম আছে, যাদের পায়ের নিচে মাওলায় ফেরেশতারা সবসময় পর বিছাইতে থাকে, এরকম অনেক প্রিয় বান্দারা এখানে আছে, পর্দার আড়ালে অনেক মাওলার প্রিয় বান্দিরা আছে, জানি না কারে মাওলায় পছন্দ করে, কারু ছিলে মাওলা আমাদের সবাইরে মাফ করিয়া দেয়। কাজে তওবা করো, ভালো একটা সুযোগ, এই মজলিস থেকে যাওয়ার পরে এরকম মজলিস আবার পাবো, আবার তওবা করবো, এটা অনেক দূরের কথা, কথা ঠিক না বেঠি? এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো, এ কথা বলার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যাবে না না যাবে, এ কথা বলার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই। মৌয়াতের কিন্তু এক সেকেন্ডেরও কোনো ভরসা নাই, আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই হাত পাইতে দারোগার মতো ঘুরতে আছে, শুধু আমার মালিকের একটু হুকুমের অপেক্ষা। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাপা মারবে, যত ডাক্তার যত কবিরাজ যত ইনজেকশন যত স্যালাইন লাগা মারে বাবা, সবাই কিন্তু বাবা যাবে না, আর কিন্তু রাখতে পারবে না। কাজী ভাইরা, আজকে জীবনের শেষ, তওবা মনে করে একটু তওবা করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি, মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া ইমান আমল দুরুস্ত করিয়া সোজা হইয়া মাওলার কবরে যাওয়ার তৌফিক দেয়। পাপড়ি টিভি, হক্কানি ওলামাই কেরামের মুখপাত্র।